দর্শকদের জন্য চলে আসলাম আর একটি ভর্তার রেসিপি নিয়ে। আমি মোর্শেদা, আমার আজকের ভর্তা হচ্ছে সিদ্ধ করা কাঁচামরিচ দিয়ে পটলের ভর্তা। খুবই সহজ তৈরি করার প্রসেস এবং অল্প উপকরণে তৈরি করা যায় এই ভর্তাটা। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। পটল ভর্তার জন্য এখানে আমি পটল নিয়েছি 5-6টি। দুপাশের মাথাটা এভাবে কেটে নিয়ে এর উপরের স্কিনটা আমি ফেলে দিয়েছি। পটলগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর সাথে 6-7টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ধুয়ে নিব। একটা প্যানের মধ্যে দিয়ে আমি চুলার ওপর বসিয়ে দিলাম। এখানে পানিটা বেশি দেওয়া যাবে না, পানিটা দেওয়া লাগবে পটলের গায়ে গায়ে। ফুল আঁচে ঢাকনা দিয়ে আমি পটলগুলো 3-4 মিনিট সিদ্ধ করে নিব। পটল কখনো গরম পানিতে সিদ্ধ করতে দিবেন না, সবসময় ঠান্ডা পানিতে সিদ্ধ করে নেবেন। 3-4 মিনিট পরে দেখতে পাচ্ছেন পটলগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। পটলের ভিতরের পানিটা আমি এভাবে একটা লাকড়ির সাহায্যে চেপে চেপে বের করে নিলাম, যেন ভিতরের পানিটা প্রপারলি শুকিয়ে যায়। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে এবং প্যানেও কোনো পানি নেই। এবার চুলা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে ভর্তা করে নিলাম। ভর্তার জন্য এখানে আমি একটা পাত্রে কুচি করা পেঁয়াজ নিয়েছি 1/2 কাপ, আর কুচি করা সামান্য কিছু ধনে পাতা। প্রথমে পাত্রে তুলে নিলাম সিদ্ধ করা কাঁচামরিচ, লবণ নিলাম পরিমাণ মতো। এবার কাঁচামরিচ আর লবণ ভালোভাবে মিক্স করে নিব। এবার পেঁয়াজগুলো তার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। পেঁয়াজ মাখানো হয়ে গেলে এখন তুলে নিব পটলগুলো। দেখতে পাচ্ছেন পটলগুলো কত নরম হয়েছে। পটলগুলো মেশানো হয়ে গেলে দিয়ে দিব ধনে পাতা কুচি। ধনে পাতাগুলো মেখে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এবার সবগুলো ভালো করে মেখে তুলে নিচ্ছি অন্য পাত্রে। কত সহজে তৈরি হয়ে গেল সিদ্ধ করা কাঁচামরিচ দিয়ে পটলের ভর্তা। এই ভর্তাটা ধোয়া ওঠা গরম ভাত দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে। আজ তাহলে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।